ভারতীয় জনতা পার্টির সংগঠন পর্ব এবে চালিছি, সদস্যতা অভিযান চালিছি এবং বুথ ওয়াইজ চালিছি। আমার 36,000 কেতে বুথ যে অছি ওড়িশার, প্রতি বুথরে মেম্বরশিপ ড্রাইভ হব। মু 7 তারিখ রু এ কাম আরম্ভ করেছি, 3 তারিখে আমার প্রদেশ স্তরের লঞ্চিং হেলা। আমার চিফ মিনিষ্টর মাননীয় মোহন মাঝি, প্রদেশ অধ্যক্ষ মনমোহন সামল এবং মু নিজে প্রেজেন্ট ছিল। আমার বরিষ্ঠ নেতা মানে থাইকি লঞ্চিং কলু স্টেটরে 3 তারিখ। 7 তারিখ দিন মু সুন্দরগড়, রাউরকেলা এবং রাজগাঁওপুর নির্বাচন মণ্ডলী মু ড্রাইভ কলি বুথ ওয়াইজ। এবং গতকালি মোর নিজ নির্বাচন মণ্ডলী বণেই এবং রাউরকেলা তলসরা এগুলার সব ড্রাইভ কলি। আজ মু যাজপুর কু আসছি, যাজপুরের 2টা বুথ এটি গোটে বর্তমান কার্যকর্তাঙ্কর সম্মিলনীরে মু উদ্বোধন দেলি আউ তাঙ্কু বতেইলি কোন করিয়ার অছি। এবং আকু চালিকরি বুথ ওয়াইজ ফের মেম্বরশিপ ড্রাইভ করিকরি মু ফের আপস চালিযিবি। এ কাম সবু প্রকার নেতা ইনক্লুডিং প্রাইম মিনিষ্টর সমস্তে এটা করুছন্তি এবে। আউ আমে আমার মেম্বরশিপ কলাথর আমি 18 কোটিরে থিলু, এ বর্ষ আমি 20 কোটিরু অধিকা কিন্তু হব সেথিপাই বলি লাগিছু। আউ আমার ওড়িশারে 42 লক্ষ আমি গলাথর মেম্বর করেছিল, এইথর আমি 1 কোটি লোককে মেম্বর করবু সেথিপাই বলি টার্গেট রেখে কাম। আজ ভারতীয় জনতা পার্টির স্বচ্ছ ভারত সেল যাজপুর জেলার সদস্যতা অভিযান আরম্ভ হয়েছে। কেন্দ্রমন্ত্রী মাননীয় জুয়েল ওরামজি আসিকি সদস্যতা উপরে অভিমান রাখিলে, মু মধ্য মোর অভিভাষণ রাখিলি কেমতি স্বচ্ছতা উপরে অভিভাষণ রাখিলে এবং কেমতি অধিকরু অধিক ভারতীয় জনতা পার্টি আকর্ষিত হয়ে জয়েন করবে সেপাই আমি সহযোগ করি। ভারতীয় জনতা পার্টি তরফর স্বচ্ছ ভারত অভিযান অন্তর্গত এক সদস্যতা সংঘ অভিযান কুয়াখিয়া ঠারে অনুষ্ঠিত হয়েছে এবং এতে আমার মাননীয় কেন্দ্রমন্ত্রী জুয়েল ওরাম মহোদয় আসিলে, অনেক গুরুমন্ত্র দিয়েছেন কিভাবে ভাবে সংগঠনকে অধিক সুদৃঢ় করি হব, লোক পাখি যাই কাম করি হব সে দিগে গুরুমন্ত্র দিয়েছেন। এবং নিশ্চিত ভাবে তাঁকর আজ এই উদ্বোধনী ফলে আমার কর্মকর্তা মানে অধিক উৎসাহিত হবে এবং সংগঠন অধিক সুদৃঢ় হব বলে আশা এবং বিশ্বাস। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলতু না।